إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالًا كثيرًا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় আমরা আল্লাহর হুকুম পালনার্থে মসজিদে উপস্থিত হতে পেরেছি এই জিনিসে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম আসসালাম ও তসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখিরি নবী যার পরে কোনো নবী আসবেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিনে কেরাম, আমরা আসমান ও জমিনের মাঝে সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সবথেকে সম্মানী বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে এই মানব জাতিকে লক্ষ্য করে বলেন, ওলাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম অর্থাৎ মানুষকে সম্মানিত করেছি। সুতরাং পৃথিবীতে যত মখলুকাত রয়েছে, এমনকি সৃষ্টিজীবের মধ্যে ফেরেশতাগণও আসে, সকলের মধ্যে মানব জাতিকে আল্লাহ সবথেকে সম্মানী বানিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটি প্রমাণ করার জন্য সর্বপ্রথম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তখন সাথে সাথে সেটি প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। সৃষ্টি করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি অর্ডার করলাম প্রতিটি ফেরেশতাকে আদামকে সিজদা করার জন্য, আদামকে সিজদা করার জন্য যখন বললাম সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস অহংকার করলো, অস্বীকার করলো এবং সে কাফের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন,
এখান থেকে অনেক যারা স্বার্থপর বা কবর পূজারী মুলবি তারা বলে যে এই তো সিজদা করা যায় যাচ্ছে, কিন্তু মূলত এই সিজদাটা কেন হয়েছিল, এই সিজদাটা আল্লাহ আদেশে হয়েছিল। আর মূলত সিজদাটি আদমকে করা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করা ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলেছিলেন, এর অর্থ এটা না যে আদমকে তোমরা ইবাদত করো আদমের। এখানে তাজিমান সম্মানের জন্য, সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ আদমকে সিজদা করতে বলেছিলেন, কিন্তু এই সিজদার উদ্দেশ্য ছিল আল্লাহর আনুগত্য করা আর আদম যে একজন সম্মানী তা প্রমাণ করা। উদ্দেশ্য কোনো ব্যক্তিকে সিজদা করা না। এখান থেকে আমরা এই শিক্ষা নিচ্ছি যে বানি আদম মানুষ হচ্ছে সবথেকে উত্তম জাতি, যাকে ফেরেশতারা পর্যন্ত সম্মান করেছেন। এই উত্তম জাতি কেন হল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তিনে বলেন, অত্তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিন হচ্ছে একটি ফলের নাম যেটি আমাদের দেশে পাওয়া যায় না, আরব কান্ট্রিগুলোতে পাওয়া যায়। আর আমাদের দেশে অনেকেই বলে যে এটা ডোমর ফল, না ডোমর না, ডোমরটা হচ্ছে ভিন্ন আর তীর হচ্ছে ভিন্ন, দুইটার সাথে মিল নাই। আর তিন ফলটি ছিল অত্যন্ত উপকারী, তেল হতো, খেত, এখনও খাই মানুষ, যার কারণে এই মানুষের কাছে যেটি সব থেকে দামি জিনিস, মূল্যবান জিনিস, ওটির কসম আল্লাহ খেয়ে বলছেন। তারপরে জাইতুন, জাইতুন ফল এটা আমরা জানি চিনি, এখন বাজারে পাওয়া যায়, বড় বড় আপনার মার্কেটে বাজারে পাওয়া যায়, আর সৌদি আরব সহ বিভিন্ন আরব কান্ট্রিতে আছি। এই জাইতুনটি আপনার সুস্বাদু, মুখে রুচি নিয়ে আসে, আবার তেলও হয়, এ তেল দিয়ে রুটি খাওয়া যায়, তো এটা অনেক উপকারী। ওই সময়কার জন্য এটা একটা প্রধান খাদ্যের মধ্যে ছিল, শুধু জাইতুন খেয়েও থাকা যায়, শুধু জাইতুন খেয়েও থাকা যায়। তো জাইতুনের কসম খেয়ে আল্লাহ বলছেন। তারপরে অতুর সিনিন, ওই যে তুর পাহাড়, এটি একটি সম্মানী পাহাড়। সম্মানী পাহাড় কেন হয়েছে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন, এই জন্য এই পাহাড়ের একটা গুরুত্ব আহলি কিতাবদের কাছে ছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কসম খেয়ে বলছেন। তারপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এ মক্কা, এই শহর যেটা নিরাপদ সকল মানব জাতির জন্য, এমনকি একজন কাফেরও যদি সেখানে প্রবেশ করে তাকে অন্যায় করার অধিকার ওখানে নাই। এমন একটি শহর, ওখানে যদি কিছু পড়ে থাকে নেওয়ার অনুমতি নাই। এমন একটি শহর যে ওখানে যদি আপনার ওপরে জুলুমকারী, আপনার হত্যাকারী এসে আশ্রয় নাই, আপনি ওখানে হত্যা করতে পারবেন না। এমন একটি শহর, এই শহরের সবার কাছে প্রিয়, সবার কাছে সম্মানী, তাই আল্লাহ ওই শহরের কসম খেয়ে বলছেন। এতগুলো জিনিসের কসম, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, তারপরে মক্কার কসম, এই চারটি জিনিসের কসম খেয়ে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়, আবার গুরুত্ব দিয়ে বলছেন, নিশ্চয় আমি ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি উত্তম বৈশিষ্ট্য দিয়ে, উত্তম গঠন দিয়ে, সব থেকে সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। মানুষের এত সুন্দর করে তৈরি করেছেন, যদি আমরা পশুর দিকে দেখি, ভেড়া ছাগল গরু আছে, তাদের মাথা সবসময় নিচে থাকে, হাতও নিচে আছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না,
ওদের এইভাবেই চলতে হয়। পৃথিবীতে যত ধরনের পশু আছে, মানুষের মতো এত সুন্দর গঠন আর সুন্দর আকৃতি আল্লাহ কোনো মাখলুককে, কোনো সৃষ্টিজীবকে দেননি। সাথে সাথে এই মানুষের মধ্যে আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সুন্দর গঠনের সাথে সাথে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। সাথে সাথে এই মানুষের মধ্যে দুইটা জিনিস দিয়েছেন যা পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ দেননি। একটা হচ্ছে নফস, প্রবৃত্তি, মানুষের চাওয়া, আর একটা দিয়েছেন বিবেক, বুদ্ধি। মানুষের নফস, প্রবৃত্তি, এটা অনেক কিছু চাই। একজন মানুষ, যুবক মানুষ, ও চায় বেগানা মেয়েদের সাথে কথা বলতে, বেগানা মেয়েদের সাথে হাসি খুশি করতে ভালো লাগে, তাদের দিকে দেখতে ভালো লাগে। সাথে সাথে ওই যুবককে আল্লাহ বিবেক দিয়েছেন যে কাজটা ভালো করছে কি না। যারা প্রাপ্ত বয়স্ক হয়েছেন, সংসারের দায়ভার এসে গেছে, তাদেরকে আল্লাহ টাকা পয়সা দুনিয়ার কিছু চাহিদা দিয়েছেন। এদের সামনে শুধু টাকা, কিভাবে দুনিয়া অর্জন করা যায়, কিভাবে সুখী হওয়া যায়, এইভাবে এক একজনকে আল্লাহ এক একটা চাহিদা দিয়ে দিয়েছেন। আর এই সবগুলোই আপনার আখেরাতের জীবনের জন্য খুব ক্ষতিকর। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যে আমি যাহা কিছু করব এটা আমার বুদ্ধি বিবেক দিয়ে সেটাকে নির্ণয় করব, সেটি ভালো না মন্দ। এই ভালো মন্দ নির্ণয় করার জন্য এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দর গঠনে। ভালো মন্দ নির্ণয় করার জন্য আল্লাহ এই মানুষকে বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু দিয়েছি, সৃষ্টি করার পরে এদেরকে মৃত্যু দিয়েছি, এরা মরবে, মারা যাবে, তারপরে আবার জীবিত করব। কেন জীবিত করব? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা কি? কে তোমাদের মাঝে উত্তম কাজ করেছ? তাহলে দুনিয়াতে আমরা যা পরীক্ষা দিচ্ছি, এই সব পরীক্ষার লাস্ট পরীক্ষা যেটা আছে সেটা হচ্ছে আমলের পরীক্ষা, সেটা হচ্ছে আমলের পরীক্ষা। এই আমলের পরীক্ষা, এখানে যদি ফেল মেরে যান তাহলে সব জায়গায় ফেল মেরে যেতে হবে। এই আমলগুলোকে সুন্দর করার জন্য, সুপথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 নবী আম্বিয়াদেরকে পাঠাইছেন। 1440 বছর হয়ে গেল, আর কোনো নবী আসেননি, আর কিয়ামত পর্যন্ত কোনো দিন আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি ফি আখিরিজ জামান সালাসুনা কাযযাবুনা দাজ্জালুনা কুল্লুহুম ইয়াদ্দাউনা আন-নুবুয়া। 30 জন লোক আসবে, তারা সবাই মিথ্যুক হবে, তারা সবাই দাজ্জাল হবে, তারা সবাই নবী দাবি করবে। এই 30 জন লোক এসে গেছে, তাদের লিস্ট আমার কাছে আছে। তার মধ্যে একজন রানী ছিল, রমণী ছিল, মহিলা ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুসলমান ডিভাইডেড হয়ে যাওয়ার কারণে, ভাগ ভাগ হয়ে যাওয়ার কারণে, নিজের দলকে ভারী করার জন্য হাদিস কোরআন নিয়ে চরম একটা নাটক চলছে, ছলনা চলছে। কালকে ইন্টারনেটে এক বক্তার আওয়াজ শুনলাম, এ হাদিসটি বলে বলছেন, সায়াতি ফি আখিরি জামান সালাসুনা কাযযাবুনা দাজ্জালুনা বিল আহাদিস,
30 জন মিথ্যুক আসবে, দাজ্জাল আসবে, হাদিস নিয়ে আসবে। অথচ হাদিসের কথা এটা নেই, এখানে নেই। বলেছে 30 জন মিথ্যুক আসবে, এরা সবাই নবী দাবি করবে। আর এ বক্তা বলছে যে 30 জন মিথ্যুক আসবে, ধোকাবাজ আসবে, তর্জমা করছে ধোকাবাজ আসবে, মিথ্যুক আসবে, এরা সবাই হাদিস নিয়ে আসবে। আপনারা জানেন না বর্তমান সময়ে কিছু লোক খালি হাদিস হাদিস বলে, সহি হাদিস বলে, সহি হাদিস বলে, ওই সেই লোকের কথা বলা হয়েছে হাদিসে, নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ বোকার মতো হাততালি দিচ্ছে, হায়রে, তাই তো। কিন্তু আসলেই হুজুর যে কি বোকা বানাইলো আপনাকে, হাদিসটা সত্যি না মিথ্যা, এটা তো ক্ষমতা আপনার নাই, শুধু হুড়ে পাল দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই মুলবিটাকে আমি চিনি, তিনবার মুনাজারা বহাসের জন্য ডেট দেওয়া হয়েছিল, ও উপস্থিত হয়নি। মুলবিটা বগুড়া জামিল মাদ্রাসার একজন মুফতি, 25 বছর থেকে শুধু আমাদের বিপক্ষে কথা বলার জন্য হাদিসকে মুখস্থ করে রেখেছে, আর এইগুলি ওয়াজ করে। আজ পর্যন্ত আমি এই ওয়াজগুলো করিনি, শুধু গত মঙ্গলবারে আলোচনা ছিল, সেখানে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কি হবে না এই বিষয়ে আলোচনা করলাম, কারণ এটা সালাত নামাজ হওয়া না হওয়ার ব্যাপার আছে, এই জন্য ইম্পর্টেন্ট একটি বিষয়, ওটা নেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ। মুখলিস বিন আরশাদ এ নাম দিলে পেয়ে যাবেন। ভাইরা, আমার বলছিলাম যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন আমাদের আমলকে সুন্দর করার জন্য। আদম আলাইসালামের পরে আসলেন সর্বপ্রথম নবী নূহ আলাইসালাম, 40 জন মানুষ ইমান আনলেন, বাকি কেউ ইমান আনেন। ওনাকে না হাসত, যখন পথ দিয়া যা হাঁটিয়ে যেতেন তখন তিরস্কার করত, একজন আরেকজনকে দেখাইতো, এই যে দেখো দেখো, এ আবার বলে মরণের পরে জিন্দা হবে, আবার হিসাব নিকাশ হবে, এসব কথাগুলো বলতো আর তিরস্কার করত, হাসত। নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করতে বললেন আল্লাহ, নৌকা তৈরি করো। নৌকা তৈরি করতেছেন তখন নৌকার পাশে এসে তারা ঢোল তাবলা বাজাচ্ছে, গান গাচ্ছে আর আনন্দ করছে, যে পাগল করে কি, এই পৃথিবী এত বড় পৃথিবী, এই বিশাল বিশাল পাহাড়, এগুলো নাকি সবই ডুবে যাবে, এটা কথা হলো নাকি, কি করতে পারে তোমার আল্লাহ, আমাদের যে মূর্তি আছে এই তো সব এনাফ। অকাল লা তাদারুন্না আলিহাতাকুম ওয়াদাম ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। 5টি মূর্তি নেক মানুষ ছিল, তাদের পূজা করত। ভাইরা, আবার নূহ আলাইহিস সালামকে নিয়ে এভাবে ঠাট্টা করত, এভাবে যুগে যুগে অগণিত নবী এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ঠাট্টা করত, মূল্যায়নই করল না, শুধু ওনার স্ত্রী সারা আর উনি ছাড়া আর কেউ মুসলিম ছিল না, কেউ তার কথা মানেনি। অথচ নবীদের কাতারে সব থেকে বড় নবী, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যত এসেছে সব ওনার সন্তানদের। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে মর্যাদাবান, সম্মানী, এটা ঠিক, কিন্তু অন্য বিষয়ে পিতৃত্বের দিক দিয়ে সবার ঊর্ধ্বে ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ সবার পিতা। এমন একজন নবী মাত্র, স্ত্রী ছাড়া আর কেউ ইমান আনে নাই, তাকে নিয়েও ঠাট্টা মস্করা মজা করত। এভাবে আস্তে আস্তে অগণিত নবী এসেছেন, মূসা আলাইহিস সালাম এসেছেন, এর আগে আপনার অগণিত নবী, এর মধ্যে 10,000 নবীকে হত্যাই করে দিয়েছে। কথা শুনতে ভালো লাগে না, বলে কি সমাজের বিপক্ষে, মানতে পারে নাই, তখন ওকে হত্যা করে দিয়েছে, যে রাখা যাবে না। এরপরে ইউসুফ আলাইসাল্লাম আসলেন, ইউসুফ আলাইসাল্লাম শুধুমাত্র পিতা তাকে ভালোবাসত, সবাই ভালোবাসত, তার মধ্যে পিতা তার বাবা বেশি ভালোবাসতেন। কেন বেশি ভালোবাসতেন? ইয়াকুব আলাইহিস সালাম নবী, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মধ্যে বলছেন যে তোমার সন্তানদের থেকে যে নবী হবে এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে,
তো এই ১১টি সন্তানের মধ্যে ১২টি সন্তানের মধ্যে এটারই আচরণ, আখলাক, চলাফেরা, কথাবার্তা মনে হচ্ছে এই পদটা এই পাবে, এটা আল্লাহ তার মনের মধ্যে দিয়ে দিয়েছেন, তাই তাকে বেশি ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে। এটা সইতে পারল না ভাইয়েরা, করলো কি, তাকে নিয়ে যে কুয়ায় ফেলে দিল, কুয়ার থেকে এক কাফালা উঠাই নিল, আবার এরা বলছে ভাই যেহেতু আবার গেছে, ওখানে যাওয়ার পরে আবার বিপদে পড়ে পরে কয়েক পয়সা দিয়ে বিক্রি করে দিল, গোলাম বানিয়ে দিল, যেটা একটা দাস বিক্রি করে দিল। এই নবী যেতে যেতে যেখানে যায় যেখানে বসে ওখানেই পানি বর্ষণ হয়, আল্লাহর রহমত চলে আসে। এক জায়গায় যাওয়ার পরে সেখানে পানি নাই, পানি বর্ষণ হলো, কাফেলার মধ্যে কেউ রুগী হয়েছে ওকে একটু ফুক ফাঁক মেরে দেয়, হাত বুলিয়ে দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। অলৌকিক অনেক ঘটনা ঘটে গেল এই পথে যেতে যেতে, শেষ পর্যন্ত টাকার বিশাল টাকার লোভে বিক্রি হয়ে গেল, আজিজে মিশর কিনে নিল। আজিজে মিশর কিনার পরে তার রাজদরবারের পরিবর্তন আসতে লাগলো, বিশাল পরিবর্তন, বিচক্ষণ মানুষ, এটা আল্লাহ প্রদত্ত নবী, কাজী এর সাথে তো কারোর তুলনা চলে না। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, ইউসুফ আলাইহিস সালাম একজন নেক মানুষ ছিলেন, এই নেক মানুষটির মূল্যায়ন সমাজে করে নাই, তার নিজের ভাইয়েরা করে নাই, তাকে হত্যা করতে চেয়েছিল, শেষ পর্যন্ত একমত না হতে পারে কুয়ায় নিক্ষেপ করা হলো। আমরা শুনে খুব কষ্ট পাচ্ছি, আফসোস হচ্ছে, তাই না? এটা আফসোসের কথা না? আল্লাহর নবীদের সাথে এমন আচরণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এখনও নবুয়ত পান নাই, যাচ্ছেন কাফেলা সিরিয়া, শাম দেশে, এখনকার সিরিয়া, সবাই বসে গেছে ছায়াতে, উনি বসেছেন রোদরে, গাছের ডাল এইভাবে ঘুরে তার দিকে এসে, পথে হাঁটতেছেন মেঘের ছায়া হচ্ছে, বাজারে বিক্রি করতে গেলেন একেবারে দ্রুত বিক্রি হয়ে গেল, ডবল দামে বিক্রি হয়ে গেল, কত এত নিয়ে গেছে, সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপাধি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, সকল নবীদের যে সর্দার তার কত মূল্য আল্লাহর কাছে। সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করবে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। এখন চিন্তা করেন, আল্লাহ আরশে থাকেন না সব জায়গায় থাকেন? আমাদের দেশের বহুত হুজুর আছে চিৎকার করে করে গলা ফাটিয়ে দিচ্ছেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, নাউজুবিল্লাহ, এটা কুফরি কথা। এ কথা কেউ দাবি করলে কাফের হয়ে যাবে, কিন্তু এখন আমরা কাফের বলি না। এই বড়ো বড়ো হুজুর কেন বলছে? এই বড়ো বড়ো হুজুরদের কায়দা বগদাদির থেকে নিয়ে বুখারী পর্যন্ত তাওহীদের কোনো সিলেবাস নাই। আমি তো সেই মাদ্রাসারই ছাত্র, আল্লাহর অশেষ মেহরবানি, যদি আল্লাহ আমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে না নিত, তার আগেও এরাবিয়ানদের কাছে না পড়ার সুযোগ না দিতেন, তাহলে আমিও বুঝতাম না। এই এলাকায় অত্র এলাকার আলেম ওলামাদের সাথে আমার চরম যুদ্ধ হতো, এমনই পরিস্থিতি হয়ে গেছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি যে সৌদি আরবের ওলামাদের কাছে পড়ার তৌফিক দান করেছেন, তারপরে বুঝতে পারলাম যে না, সত্যটা ওদের কাছেই আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, আসমান থেকে ছেয়ে আসে, গাছ তাকে ছায়া করে, আপনার পথ দিয়ে চললে পারে কাফেলা খুব আরামে যায়, কোনো অভাব অনটন হয় না, সবাই ভালোভাবে ব্যবসা করে সুন্দরভাবে ফিরে চলে আসছেন, চোখের সামনে দেখতে পাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসকে জিজ্ঞাসা করছে, সফরের বিবরণ দাও। বিবরণ দিচ্ছে, অলৌকিক বিবরণ, দুনিয়াতে শুনি নাই, চোখে কোনো দিন দেখি নাই, মনে কোনো দিন কল্পনাই করি নাই, এই মোহাম্মদ এই কাফেলা থাকাতে যা ঘটেছে,
একটা পর একটা বলতে লাগলো। এত বয়সের একজন বৃদ্ধা মহিলা, সেই সময়কার কোটি কোটি টাকার মালিক, বড় বড় নেতারা পায়গাম দিয়েছেন, বহুত বড় বড় নেতারা, এখনকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, ছেলে মানুষের কথা বলছি, যারা হেডলাইনের নেতা, এরা সবাই তাকে পায়গাম দিয়েছে বিবাহ করবে। ও বলছে না, বিবাহ করবো না। কিন্তু এই যুবকের অলৌকিক ঘটনা শোনার পরে নিজে পায়গাম দিলেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নবী, নবীদের সাথে আমার ঘটবি, তাদের চেহারা দেখলেও শান্তি পাওয়া যায়, তাদের কথা শুনলেও শান্তি পাওয়া যায়, তাদের সাথে বসলেও শান্তি পাওয়া যায়। কিন্তু নবীদের মতো মন হতে হবে, নবীদের মতো আমার চিন্তা চেতনা হতে হবে, তাহলে আপনাকে ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ, কাবায় নামাজ পড়তেছেন, উঁটে নাড়ি ভড়ি নিয়ে যা মাথায় চাপাই দিলেন। সেই বিশাল উঁটের ভড়ি উঠানোর মতো ওনার ক্ষমতা নাই। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে দৌড়িয়ে এসে সরাই ফেললেন। সাইয়েদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, কিয়ামতের দিন প্রশংসার পতাকা তার হাতে থাকবে, আর কাউরির হাতে থাকবে না। কিয়ামতের দিন সমস্ত উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহর কাছে সেই সুপারিশ করবেন, আর কেউ সাহস পাবে না। সবাই খালি নিজের জন্য চিন্তা করবে। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গেটে যাবে, বলবেন ইফতাহিল বাব, দরজা ওপেন করো। মান আংতা, গেটম্যান বলবে কে আপনি, বলবেন আনা মুহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। ওয়ালা কাউজিন্ত, আপনার জন্য অনুমতি দেওয়া হয়েছে, এছাড়া আর কাউরই জন্য না। সুবহানাল্লাহ। এমন নবী যিনি না হলে পরে জান্নাতের গেট ওপেন হবে না, যার জন্য আগে থেকেই পারওয়ানে এসে আছে, মোহাম্মদ গেটে আসলেই সাথে সাথে গেট ওপেন হবে, এমন একজন নবী। এই মক্কাবাসীরা করল কি, কষ্ট টষ্ট তো দিলই, আপনারা ঘটনা শুনেছেন, উকবা নামে একজন মুখে থুথু দিয়েছিল, নাউজুবিল্লাহ। কিন্তু সে থুথু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে লাগে নাই, ফিরে এসেছিল তার গায়ে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান শহীদ করলো এই কাফেররা। তার আগে তাকে হত্যা করার জন্য পরিকল্পনা, লাস্ট পরিকল্পনা হত্যা। যে লোকটি সমাজের মাঝে শান্তি শৃঙ্খলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আমার নিজের তৈরি করা নিয়মনীতি আইন আর আমার সৃষ্টিকর্তার নিয়মনীতি আইন, এ দুটা কি এক হতে পারে? কখনো না। সমস্ত নবীগণ চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা আইন দিয়ে সমাজকে সুন্দর করবেন, আর আমরা চেয়েছিলাম আমাদের নিয়ম নীতি দিয়ে আমরা সমাজকে সুন্দর করব। এই জন্যই সে সময় সমাজের সৌন্দর্যতা আসে নাই। ভাইয়েরা, আমার ঘটনার থেকে বুঝতে পারলাম নবীদের কদর করা হয় নাই, মর্যাদা দেওয়া হয় নাই, নবীদের সাথে উম্মতেরা চরম অন্যায় করেছিল, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা চরম অন্যায় করেছিল ভাই হয়ে। তারপরে লাস্টে ওই ভাই কি তারা চিনতে পারল, তারপরে ওই ভাই এত অত্যাচারিত হওয়ার পরে ক্ষমা করে দিয়েছিলেন। নবী আম্বিয়াদের এমনই চরিত্র, তারা অ্যাকশন নেয় না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশাদ্দু বালা আন ফিদ দুনিয়া আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, দুনিয়ার মাঝে সব থেকে মুসিবত প্রাপ্ত হয়েছে নবীগণ, তারপরে যারা নবীর যত নিকটে যাবে তত বিপদগ্রস্ত হবে, যে যত নবীদের পাশে যাবে তত সে বিপদমুখী হবে। আপনার বিপদ আপদ নাই, এর মানে আপনি নবীর থেকে দূরে আছেন,
খুঁজে দেখতে হবে আপনাকে। দিনের জন্য যদি আপনার উপরে বিপদ আসে তাহলে বুঝবেন আপনি নবীদের পাশে পাশে আছেন, যত নিকটে যাবেন তত বিপদ বেশি আসবে। অর্থাৎ ইমানের বলে যত বলিয়ান হবেন তত বিপদগ্রস্ত হবেন আপনি, ইমান থেকে যত দূরে সরে যাবেন তত আপনি আরামে থাকবেন। এটাই দুনিয়া, এর পরে মরণ যখন আসবে তখন আপনার সবই খালি অন্ধকার দেখবেন, সেদিন আর কোনো কিছু কাজে লাগবে না। এই জন্য দুনিয়াটা, এটা সব কিছুর মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ। দুনিয়ার জন্য আমরা একজন আরেকজনকে কষ্ট দেব না, দুনিয়ার জন্য আমরা ভ্রাতৃত্ব বন্ধনকে নষ্ট করব না, দুনিয়ার জন্য আমরা একজন আরেকজনের পিছু পড়ব না, এ দুনিয়ার স্বার্থের জন্য আমরা কখনো কাউরই ক্ষতি করব না। আমরা দুনিয়া উপার্জন করব সঠিক পথে, রাত দিন পরিশ্রম করেন, রাত দিন দোকানে বসে থাকেন, কিন্তু আল্লাহকে ভুলেন না। হালালভাবে যত পারেন তত ইনকাম করেন, কিন্তু আল্লাহকে ভুলবেন না। আল্লাহকে যদি ভুলে যান আল্লাহ আপনাকে ভুলে যাবেন, আল্লাহ যদি আমাকে আপনাকে ভুলে যান এর থেকে আর কপাল পোড়া হতভাগা আর কে হতে পারে। ওমান আওরাদা আন যিকরি, এটাই শেষ কথা। ওমান আওরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। যারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ওদেরকে আমি সংকীর্ণ জীবন দেব। আপনি বহু টাকা পয়সার মালিক হবেন, দেখবেন যে মনের প্রশান্তি নেই, আরাম নাই, চেন সুকুন নাই, অশান্তি আর অশান্তি, খালি হাহাকার দেখবেন। সব থেকে বড় হাহাকার দেখবেন আপনাকে নিজকে শূন্য মনে হবে, অসহায় মনে হবে, মরণের পরের জীবনটাকে অন্ধকার দেখবেন। কারণ আপনি জানছেন ওই যে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ। তারপরে কি হবে, আল্লাহ বলছেন আমি এই লোকটিকে কিয়ামতের দিন অন্ধ বানিয়ে উঠাবো, অন্ধ দেখতে পাবে না, নাউযুবিল্লাহ। লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়ায় দেখতাম তো আমার এ কানা বানাইছেন কেন, অন্ধ বানিয়ে উঠাইছেন কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আতাতকা আয়াতুনা ফানাসীতাহা, আমার আয়াত কোরআন নিদর্শন এসেছিল তোমার সামনে কিন্তু তা ভুলে গেছিলে তুমি। কাযালিকাল ইয়াউমা তুনসা, তেমনিভাবে আমিও ভুলে গেলাম তোমাকে। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ যদি আপনাকে আমাকে নাউযুবিল্লাহ এই কথা বলে দেন, এটা তো চেয়ারম্যান মেম্বারে বলা না, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর বলা না, বলে আবার পা হাত ধরে বুঝিয়ে বাঝিয়ে রাজি করাবেন, এটা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বলা। উনি যদি এ কথা বলে দেন পৃথিবীর কোনো শক্তি নাই যে আর চেঞ্জ করা হবে, কখনো না। এই জন্য আল্লাহকে ভুলবেন না, আল্লাহর কাজ করেন, যে যে অবস্থায় আছেন সেখান থেকে কাজ করেন, ভালো কাজে সহযোগিতা করেন, ভালো কাজের পাশে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি প্রশ্ন করবেন, বলছিলাম আয়াতটাই শেষ করব, বলবেন যে এ কাজটা কেন করনি, আমি তো এই অবস্থায় ছিলাম। বলছি আল্লাহ তোমাকে পেলে তো কথাই ছিল না, তুমি তো রব্বুল ইজ্জা সব সম্মানের মালিক, তোমাকে পাইয়েছি পেয়েছি আর তোমার এই কাজ করি নাই, এটা তো হতে পারে নাই। বলছে হ্যাঁ, ওই যে মানুষটা এ অবস্থায় ছিল, অসহায় অবস্থায় ছিল, অসুস্থ ছিল, এই ছিল, ওর করলে আমারই করা হতো, ওর করো নাই আমার করি, যেহেতু তুমি আমার কাজ করো নাই আমি তোমার কাজ করব না, এটাই ফলাফল আসবে। ইনতাংসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনার সাহায্য করবে। সম্মানিত মুসাল্লিনে কেরাম,
খুতবা একটু দেরি করে ওঠা হয়েছিল, এই জন্য একটু দেরি করে ছাড়া হলো। আমরা আজ আলোচনা করলাম, আমরা মনে রাখব, আল্লাহর দিকে ফিরে আসি, দল দলীয়ত বাদ দিয়ে দিই, হানাফি আহলে হাদিস সাফি মালিকে হাম্বলি এগুলো প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে আপনি কোরআন সন্না ভিত্তিক আমল করেছিলেন কি না। সুতরাং কোরআন সন্না পড়ি, যুবক যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছো, তোমাদের জন্য আমাদের এই আহ্বান, পড়ার সাথে সাথে একটা ঘন্টা হলো আল্লাহকে দিবা। তোমার ২৪ ঘন্টার মধ্যে এক ঘন্টা আল্লাহকে না দিলে আল্লাহর কাছে কি জবাব দিবে? এখন থেকে তোমাকে ইসলাম চর্চা করতে হবে, দেশের ভবিষ্যৎ হচ্ছে তোমরা, তোমাদের মাধ্যমে সুন্দর সমাজ তৈরি হবে, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। শিক্ষিত হলাম কিন্তু আমার দ্বারা যদি মানুষ কষ্ট পায় তাহলে এই শিক্ষিতর কোনো উপকার নেই। শিক্ষিত হলাম কিন্তু সমাজে আমি কুসংস্কার চালু করছি তাহলে এই শিক্ষিতর কোনো মূল্য নাই আল্লাহর কাছে। এই জন্য সুশিক্ষিত হতে হবে, সুশিক্ষিত যে কোনো ডিপার্টমেন্ট থেকে হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করুন, আল্লাহ আমাদের দেশে অশান্তি বিরাজমান জন্ম থেকে তুমি সবগুলোকে দূরভূত করিয়ে এদেশের মধ্যে শান্তি এনে দাও আল্লাহ। আল্লাহ তুমি রহমান রহিম, এ দেশের মাটিতে নেক মানুষের জন্ম বেশি বেশি দাও। আল্লাহ আমাদের পাপের কারণে তুমি আমাদের শাস্তি দিও না। আল্লাহ নেক মানুষগুলো আছে তারা দোয়া করছে তোমার কাছে পানির জন্য, পানি দাও, নিয়মিত পানি দাও আল্লাহ যতটুকু দরকার। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। এ আল্লাহ, গত জুমায় খুতবা দাঁড়িয়ে তোমার কাছে দোয়া করেছিলাম এই এলাকার পানির জন্য, আজও দোয়া করছে আল্লাহ আমাদের আরও পানির দরকার, আল্লাহ পানি দাও। আল্লাহুম্মা আগিসনা গাইসান মাগিসান হানি আমরিহা, আল্লাহুম্মা আসকিনা ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আজিব দাআওয়াতানা ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আজিব দাআওয়াতানা ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আগিসনা আগিসনা ইয়া রাব্বাল আলামিন, ইন্নাকা রাউফুর রাহিম, ইয়া গাফফার ফাগফির যুনুবানা, ইয়া রহমান ইরহাম আলাইনা, ولا تأخذنا بذنوبنا يا رب العالمين. اللهم أنزل علينا المطر مطر الرحمة عاجلا غير آجل يا رب العالمين. সম্মানিত দিনী ভাই বোনেরা, খুতবার প্রতি আমরা বিশেষ লক্ষ্য রাখব, বের হওয়ার পরে ভুলে যাব না। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আম্মা বাদ, ফায়া আইয়ুহান নাস সাল্লু আলা নবী, ফা ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা আমারনা আন নুসাল্লি আলাইহি, ফা ইন্নাহু ইয়াকুল ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله সকল উম্মতে মুসলিমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সকলকে শান্তি দান করো, দেশে বিদেশে যারা নির্যাতিত তাদেরকে আল্লাহ দয়া করো, রহম করো, হেফাজত করুন আল্লাহ। বিদেশের মাটিতে মুসলমানকে আল্লাহ অন্যায় অত্যাচার করে হত্যা করা হচ্ছে, বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ তাদেরকে দয়া করো আল্লাহ। আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ফাযকুরুনি আযকুরকুম, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আকিমুস সালাহ। الله أكبر، الله أكبر، لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ, কাঁধ সোজা করে নি, কাঁধে কাঁধে মিলিয়ে, পায়ে পায়ে মিলিয়ে কাঁধ সোজা করে, সামনে কাঁধ করে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك اليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين.
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ আল্লাহু আকবর আল্লাহু আকবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ